আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি, পুঁটি মাছ ভাজা। আমি এখন পুঁটি মাছ ভাজা করে দেখাবো। ঢাকার পুঁটি মাছ তো বুঝি নেই কীরকম হয়, তবে আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁটি মাছ ভেজে। আসুন আমি মাছটা ভেজে নিই। দর্শক, এখানে আমার পেঁয়াজ রসুন দেওয়া আছে। আমি এখন একটু মরিচ দিলাম, পরে একটু হলুদ দিয়ে দিই। দর্শক, আমি আগে মরিচ দিছি, এখন একটু হলুদ দিয়ে দিই। একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি। একটু লেবুর রস দিব মতো। মশলাটা আমি একটু মাখিয়ে নিই, নিয়ে মাছে মাখিয়ে দিব। একটু আগে মাখিয়ে রাখলে ভালো হয় দর্শক, পরে মাখাচ্ছি। সঙ্গে সঙ্গে ভেজে নিব, আমার টাইম কম সেই জন্য। এমনিতে নর্মাল ভাজলে আপনারা একটু আগে মাখিয়ে নেবেন, দেখুন ঠিক হয়ে যাবে। আসুন আমরা মাছটা ভেজে নিই। দর্শক, আমি তেলটা বসাই দিচ্ছি, গরম হওয়ার জন্য একটু অপেক্ষা করতেছি। এখন আমি মাছগুলা যদি গরম হয়ে দিয়ে দিব, এখনো গরম হয় না, একটু পরে আমি দিয়ে দিব। এখন দিয়ে দিলাম, মোটামুটি গরম হয়ে গেছে। মাছটা একটু ধোয়ার পরে আমি উল্টিয়ে দিব। এখন আমি মাছটা উল্টিয়ে দিব। আমি আস্তে আস্তে মাছগুলো উল্টাচ্ছি। সব ছোট মাছগুলো হয়ে গেছে, আমিগুলো উঠে নিই। আর বড়গুলো আর একটু ধোয়ার প্রয়োজন আছে। এগুলো একটু কম হয়েছে, এগুলো তারপর উঠাই নিব। মাছগুলো হয়ে গেছে, আমি উঠাই নিব। সবগুলো মাছ উঠাই নিচ্ছি। একটা মরিচ দিয়ে দিব আর পেঁয়াজটা। বাজার সাথে একটু পেঁয়াজ হলে ভালো হয়, বাজার বাজার করা যায়। যদি ভাজা ভাজা করা যায় তাহলে ভালো লাগে। আর শুকনা মরিচ ভেজে নিব, খুবই ভালো লাগে খেতে। এগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করতেছি। মরিচগুলো হয়ে গেছে, পেঁয়াজ হয়ে গেছে, আমি নামিয়ে পরিবেশন করব। আমি এখানে কাঁচা মরিচ শুকনা মরিচ দুইটাই দিছি দর্শক। আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আজকে আমি আমার পেজ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।